প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো তো যাই হোক গতকাল তোমাদের সাথে আমার প্রথম পরিচিতিমূলক ক্লাস সম্পন্ন হয়েছে তো আমি যে গ্রুপটি খুলেছি তোমরা ইতিমধ্যেই অনেকে সেখানে আছো তো গতকাল যে ক্লাসটি হয়েছিল সেটি ছিল একটি পরিচিতিমূলক ক্লাস কেমন পরিচিতিমূলক যে প্রথম বর্ষের যারা শেষ করে দ্বিতীয় বর্ষে উঠতে যাচ্ছ তারা তো তোমাদের সিলেবাসটা এখনও জানো না সেই সম্পর্কিত একটি ক্লাস ছিল তো যাই হোক সেটি দেখেছ তো সেই সিলেবাসে আমি তোমাদের দেখিয়েছি যে তোমাদের তিরিশ নম্বরের ব্যাকরণ আছে তো সেই তিরিশ নম্বরের ব্যাকরণে প্রথমে আছে বাংলা উচ্চারণের নিয়ম কিন্তু উচ্চারণের নিয়ম এমন একটি বিষয় যেটি সরাসরি ক্লাসে বোঝাতে হবে এটি এভাবে বোঝানো সম্ভব না একটি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল একটি বিষয় তো আমরা এই সিলেবাসেরই একটি অংশ সমাস যেটি খুব সুন্দর খুব সহজ তো আমরা এরকম একটি বিষয় প্রথমে নির্বাচন করেছি সমাস সহজ কিন্তু একটু বড় বিস্তারিত পড়তে হয় তো এজন্য আমরা সমাসের একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু আলোচনা করব আজকের এই আলোচনাটি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সকল ছেলে জন্য সমানভাবে উপযোগী যদিও দ্বিতীয় বর্ষের ছেলেমেয়েরা ইতিমধ্যে এই বিষয়টি পড়েছ তোমাদেরকে আমরা পড়িয়েছি তো তারপরেও তোমরা দেখতে পারো আর অবশ্যই প্রথম বর্ষের ছেলে এটি দেখতে হবে এবং শুধু দেখলে হবে না এটি পড়তে হবে আমি তোমাদেরকে পড়া জিজ্ঞাসা করব এবং কলেজ খুললে আমি এর উপরে পরীক্ষা নেব সুতরাং সেইভাবে প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে আচ্ছা সমাস সমাস কি আমরা কেন সমাস পড়ব এখানে আমি কয়েকটি প্রশ্ন লিখেছি সমাস কাকে বলে সমাসের প্রয়োজনীয়তা কী সমাসের সাথে সম্পর্কিত পারিভাষিক শব্দ ব্যাস বাক্য সমস্যমান পদ সমস্ত পদ পূর্বপদ এবং পরপদ আচ্ছা যাই হোক প্রথমে আমরা আসি সমাস কাকে বলে সমাস হলো বাংলা ব্যাকরণের যে সমস্ত মাধ্যমে শব্দ তৈরি হয় তার একটি মাধ্যম অর্থাৎ শব্দ তৈরি হওয়ার একটা মাধ্যম হচ্ছে সমাস সমাসের সংজ্ঞা কি পরস্পর সম্পর্কিত কয়েকটি শব্দ একটি শব্দে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে সংজ্ঞাটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে বইয়ে জটিল জটিল সংজ্ঞা আছে সেই সকল দরকার নেই খুব সহজ একটি সংজ্ঞা যে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি শব্দ একটি শব্দে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে আচ্ছা যেমন একটি উদাহরণ দিই সলিল সমাধি এই যে শব্দটি এটি সমাসের মাধ্যমে তৈরি হওয়া একটি শব্দ এবং এই শব্দের ব্যাস বাক্য হচ্ছে সলিলে সমাধি যদি বলি জীবন প্রদীপ সমাসের মাধ্যমে তৈরি হওয়া একটি শব্দ যে শব্দের ব্যাস বাক্য হচ্ছে জীবনরূপ প্রদীপ তাহলে আমরা দেখি জীবন প্রদীপ যেটি সমাসের মাধ্যমে তৈরি হওয়া একটি শব্দ কিভাবে কতগুলো শব্দ এই একটি শব্দে পরিণত হলো জীবন রূপ প্রদীপ তিনটি শব্দ মিলে একটি শব্দ তৈরি হয়েছে জীবন প্রদীপ মন্দ ভাগ্য এটি আরেকটি উদাহরণ এর ব্যাস বাক্য হচ্ছে মন্দ ভাগ্য যার এই তিনটি শব্দ একত্রে তৈরি হয়েছে মন্দ যদি বলি সিংহাসন সিংহ চিহ্নিত আসন একত্রে তৈরি হয়েছে সিংহাসন এই হচ্ছে সমাস এইভাবে সমাসের শব্দ তৈরি হয় এবং এই এটি হচ্ছে সমাসের উদাহরণ এবার আমরা চলে আসি সমাসের প্রয়োজনীয়তাটা কি হ্যাঁ সমাসের অনেক প্রয়োজনীয়তা রয়েছে আমরা সকলেই ভালোভাবে কথা বলতে চাই আমরা চাই আমাদের বক্তব্য সবাই শুনুক আমাদের কথা সকলের কাছে গ্রহণযোগ্য হোক আমাদের লেখার উৎকর্ষ বৃদ্ধি পাক এটিই হচ্ছে সমাজের প্রয়োজনীয়তা তাহলে সমাজ কী করে সমাজ আমাদের কথার মাধুর্যকে বৃদ্ধি করে কথার মানকে বৃদ্ধি করে কথাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে বক্তব্য বক্তব্যের উৎকর্ষ বাড়ায় লেখার মান বৃদ্ধি করে সুন্দর সুন্দর শব্দ সৃষ্টি করে শব্দের ভাণ্ডার বর্ধিত করে এই হচ্ছে সমাসের প্রয়োজনীয়তা আচ্ছা পারিভাষিক শব্দ মানে যেমন সমাস এটি একটি পারিভাষিক শব্দ কারক সন্ধি প্রত্যয় এইগুলো এক একটি পারিভাষিক শব্দ তো সমাসের সাথে সম্পর্কিত কিছু পারিভাষিক শব্দ আছে যেগুলো আমাদের শিখতে হবে যেমন ব্যাস বাক্য সমস্যমান পদ সমস্ত পদ পূর্বপদ এবং পরপদ এইগুলো হলো সমাসের সাথে সংশ্লিষ্ট এক একটি পারিভাষিক শব্দ যেমন সমাসবদ্ধ যে শব্দটি সমাসবদ্ধ শব্দ মানে সমাসের মাধ্যমে তৈরি হওয়া শব্দটি সমাসের মাধ্যমে যে শব্দটি তৈরি হয় তাকে সমাসবদ্ধ শব্দ বলে যেমন একটু আগে বলেছি জীবন প্রদীপ এটি সমাসের মাধ্যমে তৈরি হয় একটি শব্দ এজন্য নাম হচ্ছে সমাসবদ্ধ শব্দ যত শব্দই সমাসের মাধ্যমে তৈরি হবে সকল শব্দের নামই হবে সমাজবদ্ধ শব্দ বা সমাস নিষ্পন্ন শব্দ এই সমাজবদ্ধ শব্দটিকে ভাঙলে যে বাক্যটি পাওয়া যাবে সেই বাক্যটিকে বলে ব্যাসবাক্য তো জীবনরূপ প্রদীপ জীবন প্রদীপ এই বাক্য শব্দটিকে ভাঙলে পাওয়া গেছে জীবন রূপ প্রদীপ এই জীবনরূপ প্রদীপ এটি হচ্ছে ব্যাসবাক্য আর জীবন প্রদীপ এটি হচ্ছে সমাজবদ্ধ শব্দ যদি বলি সিংহাসন সিংহাসন হচ্ছে সমাজবদ্ধ শব্দ সিংহ চিহ্নিত আসন এটি হচ্ছে ব্যাস যদি বলি বাবা মা তাহলে এর ব্যাস হচ্ছে বাবা ও মা জিন পরি জিন পরীর ব্যাস হচ্ছে জিন ও পরী আচ্ছা এরকম অসংখ্য উদাহরণ আছে আমরা সেগুলো আস্তে আস্তে দেখব তো এরপরে আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সমস্যমান পদ সমস্ত পদ পূর্বপদ এবং পরপদ আচ্ছা বাবা মা এটি একটি শব্দ আমি এই স্ক্রিনে অসংখ্য এই সকল শব্দগুলো লিখতে পারছে না এগুলো আগে লিখে সেটি স্ক্রিনশট দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছে এজন্য সকল শব্দ কিন্তু লেখা সম্ভব হচ্ছে না তোমরা আমার বক্তব্য ভালোভাবে শোনো তাহলে বুঝতে পারবে দেখো বাবা মা এটি একটি শব্দ শব্দটির প্রথমে আছে বাবা পরে আছে মা যেহেতু বাবা শব্দটি প্রথমে আছে তাই এটি পূর্বপদ আর মা শব্দটি পরে আছে তাই এটি হচ্ছে পরপদ আচ্ছা পরপদের আরেকটি নাম হচ্ছে উত্তরপদ আচ্ছা সিংহাসন সিংহাসন শব্দে সিংহ শব্দটি পূর্বে আছে সেটি পূর্বপদ এবং আসন শব্দটি পরে আছে তাই এটি পরপদ আচ্ছা তাহলে আমরা পূর্বপদ এবং পরপদ এটি বুঝতে পারলাম এবার আমরা দেখব সমস্ত পদ এটি কি আসলে এক কথায় বলা যায় সমাজবদ্ধ যে শব্দটি সেটি হচ্ছে সমস্ত পদ আর সমাজবদ্ধ শব্দটিকে ভাঙলে যে শব্দগুলো পাওয়া যায় সেটিকে বলে সমস্যমান পদ অর্থাৎ ব্যাসবাক্যর অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি সমস্যমান পদ বলে ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি সমস্যমান পদ বলে আর সমাজবদ্ধ শব্দটিকে বলে হচ্ছে সমস্ত পদ আর সমাসবদ্ধ শব্দের প্রথম পদটি পূর্বপদ পরের পদটি পরপদ আচ্ছা আমরা এই পেজটি বুঝতে পেরেছি তাহলে সমাস কাকে বলে সমাসের প্রয়োজনীয়তা কী সমাসের সাথে সংশ্লিষ্ট পারিভাষিক শব্দ ব্যাস বাক্য সমস্যমান পদ সমস্ত পদ পূর্বপদ এবং পরপদ এই বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি আচ্ছা এইবার আমরা দেখি কুশিলব এটি একটি উদাহরণ কুশ ও লব এই কুশ ও লব হল ব্যাসবাক্য আর কুশিলব এটি হচ্ছে সমাজবদ্ধ শব্দ এই কুশিলব শব্দটির প্রথমে আছে কুশি এটি হচ্ছে পূর্বপদ লব আছে পরে এটি হচ্ছে পরপদ তো কুশিলব হলো সমাজবদ্ধ শব্দ এবং কুশ ও লব হল ব্যাসবাক্য আচ্ছা মাতৃহত্যা এটি আরেকটি শব্দ এর ব্যাস হচ্ছে মাতৃকে হত্যা আরেকটি শব্দ কোলাকুলি এর ব্যাসবাক্য হচ্ছে কোলে কোলে যে মিলন আচ্ছা মাতৃহত্যা মাতৃ শব্দটি প্রথমে আছে এটি হচ্ছে পূর্বপদ আর হত্যা শব্দটি পরে আছে এটি হচ্ছে পরপদ আচ্ছা আমরা কয়েকটি উদাহরণের আলোকে পূর্বপদ পরপদ সমস্য মান পদ এবং সমস্ত পদ দেখলাম এই কুশী মাতৃহত্যা কুলাকুলি এই শব্দগুলো হলো সমস্ত পদ আর কুশলভ মাতৃকে হত্যা কোলে কোলে যে মিলন এইগুলো হলো ব্যাসবাক্য এবং এই ব্যাসবাক্যের প্রত্যেকটি শব্দ এক একটি সমস্যমান পদ এবার আমরা চলে আসি সমাস কয় প্রকার সেই বিষয়ে আসলে সমাস কি ছয় প্রকার না চার প্রকার অথবা সমাস চার প্রকার আলোচনা করো আসলে প্রথমেই এই জটিলতাতে আসা ঠিক হয়নি আমরা প্রথমে বলতে পারি সমাস হচ্ছে ছয় প্রকার তাহলে একটি দৃষ্টিকোণ থেকে বলা যায় সমাস ছয় প্রকার নয় চার প্রকার তোমাদের বোর্ড পরীক্ষাতে এরকম প্রশ্ন আসে যে সমাস চার প্রকার আলোচনা করো অর্থাৎ জানতে চাচ্ছে কোন দৃষ্টিকোণ থেকে সমাজকে চার প্রকার বলা যায় তো আমরা একটু আলোচনা শুরু করি আচ্ছা দেখো সমাস ছয় প্রকার সেখানে আছে দ্বন্দ্ব সমাস বহুব্রীহি সমাস অব্যয়ভাব সমাস দ্বিগু সমাস কর্মধারায় সমাস এবং তৎপুরুষ সমাস তো আমি যেভাবে লিখেছি বইয়ে আসলে এই ক্রম অনুযায়ী নেই তবে তোমরা এই ক্রম অনুযায়ী লিখবে এবং শিখবে আমরা প্রথমে বলছি সমাস ছয় প্রকার দেখো সেখানে ছয়টি প্রকারের নাম দেওয়া আছে এবং আমি তোমাদের একটু আগে বলেছি যে সমাসে পূর্বপদ এবং পরপদ থাকে তো এটি আস্তে আস্তে তোমরা শিখবে এবং কোন সমাসে কোন পদের অর্থের প্রাধান্য পায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি তোমাদের মনে রাখতে হবে যেমন দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে উভয় পদেরই অর্থের প্রাধান্য পায় বহুব্রীহি সমাস এ সমাসে পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো পদের অর্থের প্রাধান্য পায় তাহলে দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস ভিন্ন ভিন্ন পদের প্রাধান্য পাচ্ছে অবৈভাব সমাস এই সমাসে হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য পায় এই একটি মাত্র সমাস যে সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য পায় তারপর দ্বিগু সমাস কর্মধারায় সমাস এবং তৎপুরুষ সমাস তিনটি সমাসেই পরপদের অর্থের প্রাধান্য পায় তাহলে আমরা দেখলাম ছয়টি সমাসে বিভিন্ন রকম হচ্ছে তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে বহুবৃহী সমাসে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থের প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থের প্রাধান্য পাচ্ছে অব্যভাব সমাসে শুধু পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে দ্বিগু সমাস কর্মধরাই সমাস এবং তৎপুরুষ সমাস এখানে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে তাহলে আমি এই যে কথাগুলো বললাম এখানে একটি বিষয় কিন্তু লক্ষণীয় দেখো শেষের তিনটি সমাস দ্বিগু কর্মধরাই এবং তৎপুরুষ এই তিনটি সমাসেই পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে এজন্য কিছু কিছু সমালোচক বলেন এই তিনটি মিলে একটি সমাস আর প্রথমের তিনটি আলাদা আলাদা তিনটি সমাস দ্বন্দ্ব একটি বহুব্রীহি একটি অব্যয়ভাব একটি এই তিনটি আর পরের তিনটি মিলে একটি এই দৃষ্টিকোণ থেকে বলা যায় সমাস ছয় প্রকার নয় চার প্রকার আচ্ছা আমরা ছোট ছোট লেকচার শিট তৈরি করব বড় বড় করতে যাব না আজকের এই প্রাথমিক আলোচনাতে আমরা দেখলাম সমাস কাকে বলে সমাসের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কয়েকটি উদাহরণ এবং সমাজ কয় প্রকার তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা একটু বই থেকে দেখবে কোনো সমস্যা হলে কমেন্টসে আমাকে জানাবে অথবা আমাকে ফোনেও জানাতে পারো আর এই ভিডিওতে তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি না অথবা যদি ভালোভাবে বুঝতে পারো সেটাও বলবে খারাপভাবে বুঝতে পারলে সেটাও বলবে আমার জানা দরকার যে আমার এই ক্লাসগুলো তোমরা বুঝতে পারছো কি না আচ্ছা সবাই ভালো থাকবে খুব দ্রুত আমরা এর পরবর্তী ক্লাসে চলে আসবো সেই ক্লাসটিও সমাস নিয়ে হবে আগে সমাজ শেষ করব তারপর অন্য কোনো বিষয়ে যাব সকলকে ধন্যবাদ